হেল্লো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চেনেল। মই ধনজিৎ ৰায় আৰু এয়া আপোনালোকৰ চেনেল ডিজি ৰভে পৰিবন্ধুসকল, আৰু এয়া অঞ্জলি দাস, আৰু এয়া দিফাম, এইটো দিফাম। ভালকে কৈ দিয়া, কৈছে কৈছে কৈছে। আমি এতিয়া আবেলি ইভিনিং টাইমত সদায় এইকেইদিন দৌৰি আছো আমি, মানে দিফামে দৌৰে, আমি লগতে অলপ অলপ দৌৰো, আৰু হুলস্থুল দৌৰি আছে, একদম অলিম্পিকত যাব নেকি, অলিম্পিকত যোৱাৰ কাৰণে প্ৰেক্টিচ কৰি আছে সদায় ইভিনিং, মানে কি টোপনিৰ পৰা উঠাৰ পিছত ফিল্ডত দৌৰিব আহে। ক'ত যাবা বাবা, খেলিব যাবা নেকি, দৌৰি দৌৰি খেলিব যাবা? হা, দৌৰিব অহা যে কি কৰিবা, খেলিবা নে কি কৰিবা? খেলাবা, আৰু কি খেলাবা? ফুটবল। তুমি ডাঙৰ হলে কি হবা? ডাঙৰ হলে কি কৰিবা, স্কুল যাবা নে ফুটবল খেলিবা? ডাঙৰ হলে স্কুল যাব আৰু ফুটবল খেলিব, বেলেগ নকৰে বোলে একো। তো আমি যাই আছো এতিয়া দৌৰি হ'ল। আজি আমাৰ কাম নকৰা মানুহজনে কাম কৰি আছে, লকডাউন বুলি দোকান চোকান বন্ধ কৰি আৰু এতিয়া কামতে লাগিছে। আপোনালোকৰ যদি কাৰোবাৰ লং চং কৰিব লগা আছে, আমাৰ এখেতক মাতিব পাৰে। ইনকাম চানকাম নাই, একদম বেকাৰ হৈ আছো, মাত্ৰ 200 টকা হাজিৰা দিলে হৈ যাব, ভাত কিন্তু মাংস দি লাগিব নেকি, আৰু পইচা নিদিলেও হ'ব, যদি 200 টকা লাগিব, বহুত ধুনীয়াকে কৰি দেই আমাৰ এখেতে, ৰং কোৱালিটি আছে কিছু এটা। পাপাকে ৰং কৰি আছে, বেটাই চফাত উঠি ভিতৰৰ পৰা চাই আছে। আজি বহুদিন পিছত আপোনালোকক চানৰাইজ দেখুৱাইছো, বহুদিন মানে বহুত বছৰ পিছত, চাগে ঘৰত থাকি ক'তো নোযোৱাকৈ ইমান ৰাতিপুৱা উঠিছোঁ, ফাৰ্ষ্ট টাইম উঠিছোঁ, এতিয়া বুট লৈছোঁ ৰাতিপুৱা, আজি বহুত বছৰ পিছত ৰাতিপুৱা উঠিছোঁ, আচলতে ৰাতিপুৱা ফুটবল খেলিম বুলি ওলাইছোঁ। ৰাতিপুৱা এনে জেনেৰেলি উঠা নহয়, গুৱাহাটী যাব লগা থাকিলে বা ক'ৰবাত কিবা যাব লগা থাকিলে তেতিয়াহে আচলতে ৰাতিপুৱা সোনকালে উঠা হয়, বেলেগ কামত ৰাতিপুৱা সোনকালে উঠা নহয়, এনে উঠিছো ল'ৰাবিলাকে ফুটবল খেলে, তো অলপ ফুটবল খেলিম বুলি ওলাইছো, আৰু এয়া হাতত বুট লৈছো, আৰু এইবছৰ ফাৰ্ষ্ট টাইম ফুটবল খেলিম। আচলতে ৰাতিপুৱা মানে নেখেলি নেখেলি গাটো অলপ কিবা নিচিনা হৈছে, খেলিলে অলপ গাটো ভাল লাগিব, ফিটনেছটো থাকিব আৰু ভাল হ'ব, যিয়ে নহওক ভাল লাগে। আৰু এটা মানে কি আচৰিত চাই ব্লগটো মই পৰহি ষ্টাৰ্ট কৰিছোঁ, পৰহি এটা শ্বট লৈছোঁ, কালি এটা শ্বট, আৰু আজি এটা শ্বট ল'ব লৈছোঁ, আৰু আজি কমপ্লিট কৰিম। আশা কৰোঁ আপোনালোকে ভিডিঅ'টো চাই ভাল পাব, আৰু ভিডিঅ'টো লাষ্টলৈকে চাব। ৰাতিপুৱা উঠি এতিয়া গৈ আছোঁ ফিল্ডত, ল'ৰাবিলাক আহিছেনে নাই নাজানো, ডেইলি আহে, আজি বা আহিছেনে নাই নাজানো, ফাৰ্ষ্ট টাইম আজি আহিছোঁ যিহেতু, মই আৰু কাৰো লগত যোগাযোগ কৰা নাই, ফোনে যোগাযোগ কৰা নাই, শুনিছোঁ কেৱল ল'ৰাবিলাক আহে বুলি।
ফুটবল খেলি আহি তারপর এতিয়া আছো নেমু বাগানত, আর নেমু বাগানত ইমান জঙ্গল হয়েছে, দেখিছে ইমান জঙ্গল হয়েছে। তো জঙ্গল বিলাক মারার কারণে ঔষধ মারি আছো, জঙ্গল মারার কারণে বন চন এইবিলাক মারার কারণে কিবা এটা ঔষধ পাই, কিবা নাম নাম নাজানো ইমান এটা ঔষধ পাইছো, ঔষধটো মারি আছো। আর এতিয়া সময় হয়েছে রাতেপা 8টা বাজিছে, আর আপনার গম পাইছে নে পোৱা নাই নাজানো, এই আজি 24 তারিখ, আর এই ব্লগটো স্টার্ট হয়েছে 22 তারিখের পর, এই ব্লগটো স্টার্ট হয়েছে, আর এটা কমপ্লিট করা নাই, আজি কমপ্লিট করিম, আর আজি কমপ্লিট করার চেষ্টা করি। তো এতিয়া মই আছো নেমু বাগানত, এবার দেখাইছো, দেখিছে নে আপনার পিছফালে মোর, গতিকে এইখান মোর দোকানখন, তো এনেকে আছো তামাম রোড, আর এটা 8:30 বাজিছে। এটা ইমান রোড মানে কি কম, আর দেবতাটো আজ দেখিছে নাই নাজানো, আর যান পাওয়ার আছে যান পাওয়ার আছে সব দিয়ে দিছে। আসো ইয়াতে বাকি নাজানো, এটা 8 হয়ে গেল কমপ্লিট, আর 8 বাকি আছে, ইফালে এখানে বাকি আছে, ইফালে বেশি জঙ্কল, এখানে নাই বেশি জঙ্কল, এখানে দিয়া হয়ে গেল, এবার ইফালে বেশি জঙ্কল এখানে দিম। এটা গরম কেনকা পড়েছে আপনার পিনে, আমার আর গরম থাকি নার অবস্থা, এতিয়া সময় আবেলি হয়েছে, আর আবেলি 5:30-6টা বাজিব, আর আর রাতেপা মানে কি কি নিমু বাগানের পর আহার পিছন ইমান গরম, দিনটি কেনকে পার করল সেয়া মানে নারি আর এনেকা অবস্থা, বিরাট কষ্ট পাইছো আজি আসলে, আর রাতেপা সকালে উঠেছো, তো সেনেকে খুব কষ্ট, তারপর দিনটি তো পনে যাব নারি গরমের কারণে। এতিয়া ইভিনিং টাইমত অলপ ওলাইছো ফিল্ডত, আমার প্লেয়ারে দৌড়িব যাব, এইটো দৌড়িব যায় সদায়, আজিও যাব দৌড়িব যাব ওলাইছে, এতিয়া দৌড়িব গৈ আছো। বরষুণের খুব প্রয়োজন অনুভব করেছি আসলে, বরষুণ লাগে আমার ইয়াত আসলে, বেলেগ বছর হওয়া হলে ইমান দেরি একদম নলা নাদ যা আসে সেই সব ভর্তি হয়ে গেল হতে, বেলেগ বছর হওয়া হলে আসলে এইবার বহাগ বছর বহাগ মাহ মানে নয় যাওয়া বছরের এতিয়ালেকে বহুত বেশি ডর বরষুণ একবারে ডর বরষুণ পড়াই নাই আমার এইখানে, উজনিত পড়েছে বঙ্গাইগাঁও জেলার আমার এইখানে অঞ্চল এনেকা বরষুণ পড়া নাই, যার কারণে আসলে খুব মানে গরু ছাগলীয়ে পানি খাবলে পানি নোহোৱা নিচিনা অবস্থা হয়েছে আসলে আমার এপিনে, তো এনেকা মানে আগের পাশে পাওয়া নাই এনেকা বতর, এইবার ফার্স্ট টাইম পাইছো যে বহাগ মাহত জেঠ মাহত বরষুণ নোহোৱা, এইবার প্রথম পাইছো, তো বরষুণও খুব প্রয়োজন, বরষুণ আহিলে ভাল হয়, ইন্দ্র দেবতা প্রার্থনা আসলে বরষুণের কারণে। আমার দৌড়া হয়ে গেল, এটা ঘর গিয়ে আছো, বাবা এবার কই দিয়া আমি দৌড়িলো বলে কই দিয়া, আমি ঘর গিয়ে আছো এটা, তারপর চাই দেখ আর কিনা কবি ইয়াত ইমান গরম নারি, আর আপনার পিনে সাকে করবাত করবার বরষুণ দিছে, কেবল বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে বরষুণ দিয়া নাই যেন লাগিছে, বাকি সবতে বরষুণ দিয়া যেন খবর পাইছো, আর উজনিত যথেষ্ট বরষুণ হয়েছে, কিন্তু আমার নামনি খুব কম হয়েছে, যদিও বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টত সবতকে বেশি কম হয়েছে, মানে আচরিত গরম, বরষুণের খুব প্রয়োজন, বরষুণ আহক। যোৱাকালি বরষুণক ইমান কাতরকে আহ্বান করিল, তো রাতে 1টামান বজার পর ইমান ধুমুহা দিলে, ইমান কি দিলে, ইমান গাজনি করিলে, মানে বরষুণ হুলস্থুলভাবে বরষুণ দিব, এনেকুয়া গাজনি এনেকুয়া করেছে যেন একদম বরষুণের আজি একদম সব কিছু উটুয়াই লৈ যাব তেনেকুয়া লাগিছিলে, কিন্তু জাস্ট অলপ অলপ কিনকিনিয়া বরষুণ কিছু পড়েছে, কিনকিনিয়া বরষুণ পড়ার ফলত হলেও আজি গরমটো কিছু পরিমাণে কমিছে, আর বহুত আজি বতরটো ঠান্ডা, গতিকে ভাল লাগিছে। তো আজি এই ব্লগটো যোৱা 21 স্টার্ট করেছো, 21, 22, 23, 24, 25,
25 মে। তো আজি সেই ব্লগটো খতম কৰিব লৈছোঁ। আশা কৰোঁ আপোনালোকে ব্লগটো চাই ভাল পাইছে, নাজানো কেনেকুৱা পাইছে, কিমান দূৰ দেখুৱাব পাৰিছে। যদি ভাল পাইছে তেনেহ'লে প্লিজ লাইক কৰিব, বেয়া পালে প্লিজ ডিছলাইক কৰিব, ক'ব লগা নাই, মই বেয়া নাপাওঁ। আৰু কমেণ্ট কৰি জনাব কেনেকুৱা পাইছে আৰু কেনেকুৱা ধৰণৰ আপোনালোকে চাব বিচাৰে, কেনেকুৱা ধৰণৰ ব্লগ বিচাৰে, সেইটো আপোনালোকে কমেণ্ট কৰি জনালে ভাল পাওঁ। আৰু যদি ফাৰ্ষ্ট টাইম আহিছে মোৰ চেনেলত তেনেহ'লে প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু লগৰ ঘণ্টিটো বজাই দিব যাতে মোৰ আহিবলগীয়া ভিডিঅ'বিলাকৰ ন'টিফিকেশ্যন আপোনালোকে অতি সোনকালে পায়। তেতিয়াহ'লে আজিলৈ ইমানতে আৰু ধন্যবাদ জয় অসম, বাই বাই।